আমি বুঝতে পারিনি এই লোকটা এমন হবে। সবাইকে নিজের মতো অবুঝ ভেবো না সুভা, কার মনে কি আছে কেউ বলতে পারে না, তাই নিজের বিপদ নিজে টেনে আনা বন্ধ করে দাও। আমি বুঝতে পারিনি এই লোকটা এমন হবে। রওশন সুভাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল শক্ত করে। সুভা রওশনের বুকে মুখ গুঁজে কান্না করছে। এই মুহূর্তে এই জায়গাটা ওর কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। কেন বুঝো না সুভা, আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না, আমাকে যে চলে যেতে হবে, তাই তোমাকে স্ট্রং হতে হবে সুভা, নিজের প্রোটেকশন নিজেকে করা শিখতে হবে। আমার অস্তিত্ব তোমার জীবনে ক্ষণিকের, কিন্তু তোমার এখনো পুরো জীবন পড়ে আছে দুনিয়াটাকে নতুন করে দেখার জন্য। হঠাৎ দরজায় নক পড়ে আর সুভা আর রওশন দরজার দিকে তাকায়। এক নাগাড়ে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। সুভা রওশনের থেকে সরে গিয়ে বলতে শুরু করলো, ওহ নো, এই সময় আবার কে আসলো? রওশন গিয়ে দরজা খুলতে নিলেই সুভা ওকে বাধা দিয়ে বলতে শুরু করে, আপনি পাগল রওশন, আপনাকে এত রাতে আমার রুমে দেখলে সবাই কিভাবে বুঝতে পারছেন? যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার, আপনি কম্পিটিশনের চিফ, আর আর আপনাকে আমার সাথে রুমে দেখলে আপনার বদনাম হবে, আপনি লুকান প্লিজ। হোয়াট, আমি লুকাবো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়াশরুমে যান। না না, খাটের নিচে, না না আলমারিতে, হ্যাঁ আলমারি বেস্ট হবে, আপনি ওখানে লুকান। রওশন রাইজাতে কারো ভয় লুকায় না, আমি কোথাও যাব না। আপনার ইগোটা প্লিজ কিছু সময়ের জন্য তালা মেরে রাখুন, আমার জন্য প্লিজ। দেখো সুভা, দরজা ধাক্কানো আরো বেড়ে গেছে। সুভা রওশনের হাত ধরে ওকে আলমারির ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, তারপর বলে, আমার জন্য কিছুক্ষণ ভেতরে থাকেন প্লিজ। রওশন আর কিছু বলতে পারলো না, রাগে ওর শরীর জ্বলছে। সুভা আলমারি বন্ধ করে দিয়ে দরজা খোলে। দরজা খুলতেই আফি হন্তত করে ভেতরে ঢোকে, ওর পিছনে রিশাও। কোথায় ও? হ্যাঁ, আফির চোখ চাই ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে। বেচারা মার খেয়ে ফেইন্ট হয়ে পড়ে আছে। এরই অবস্থা কে করলো? আমি। সুফার কথা শুনে আফি আর রিশা দুজনেই হতভম্ব হয়ে গেল। তুমি ওকে এভাবে পিটিয়েছো? অবভিয়াসলি, এখানে কি আর কেউ আছে নাকি যে ওকে পিটাবে? আফি পুরো রুমে চোখ বুলিয়ে নিল, আসলে কেউ নেই। কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন? কি অবস্থা হয়েছে ওর? সুফা রেশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ও নিজের কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। কি এমন করে ফেললো? একটা মেয়ের রুমে এসে তার সাথে মিসবিহেভ করা কি কোনো অপরাধের আওতায় পড়ে না? হি ইজ ট্রাইং টু মোলেস্ট মি, বাজে ব্যবহার করেছে আমার সাথে। হাউ ডেয়ার হি, আজকে মেরে ফেলবে নাকি? আফি রেগে চাহিদের দিকে এগোতেই সুফা ওকে আটকায়, ওর ভুলের শাস্তি ও পেয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আফি কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, তারপর কাউকে কল করে বলল, হ্যালো, আভি রাইজাদে স্পিকিং, রুম নাম্বার 125 এ ময়লা পড়ে আছে, এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যান। আভি সোফার দিকে তাকাতেই দেখলো ওর কাঁধের উপরে খামচির দাগ আর রক্ত জমে আছে। সুভা, তোমার ঘাড় থেকে তো কেটে রক্ত বেরোচ্ছে। আভি এগিয়ে আসতেই সোফা পিছিয়ে যায়, এতে আভির কদম থেমে যায়। তোমার সিম্প্যাথির প্রয়োজন নেই আমার, আমি একটু রেস্ট নিব, আমার রুম থেকে বের হলে আমি খুশি হতাম। সোফার কথায় আফি রাগ দেখিয়ে বেডে পা দিয়ে বাড়ি মারল। ঋষা ভয়ে কেঁপে উঠল আফির কাছে, দুইটা গার্ডে সে জাহিদকে উঠিয়ে নিয়ে গেল। আফি ঋষার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। ঋষা এখনো কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর জানা মনে সোফা এতটা সাহসী না যে কাউকে এভাবে পেটাবে। তাহলে কে সোফাকে হেল্প করেছে সেটা ভেবে পাচ্ছে না ঋষা। তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি জাহিদের মতো গার্ড এনে তোমাকে পাঠাতে হবে? সোফার কথায় ঋষা ওর দিকে রাগি ভাবে তাকিয়ে একবার রুমে চোখ বুলিয়ে বের হয়ে যায়। ঋষা চলে যেতেই সোফা দ্রুত দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল, বড় জোর বাঁচলাম। হঠাৎ রওশনের কথা মনে পড়ে গেল সোফার, ও তো রওশনকে আলমারি থেকে লক করে রেখেছিল। সোফা দৌড়ে গিয়ে আলমারি খুলল, আলমারি খুলতেই রওশন কাস্তে কাস্তে বেরিয়ে এলো ভেতর থেকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন, যেন এতক্ষণ দম আটকে ছিল ওর। রওশনের চেহারা লাল হয়ে গেছে আর ঘেমে পুরো শরীর একাকার। রওশন গিয়ে মাথা চেপে বেডে বসে পড়ল।
সোফার মধ্যে অপরাধবোধ কাজ করছে, কারণ ও জানে রওশনের গরমে অ্যালার্জি আছে, ও গরম আর রোদের তাপ সহ্য করতে পারে না। শরীর লাল হয়ে যায় রওশনের, যেমনটা এখন হয়েছে। সোফা ভয়ে ভয়ে রওশনের সামনে এগোলো, তারপর ওর পিঠে আলতো করে হাত রেখে বলল, আর ইউ ওকে রওশন? সোফার কথায় রওশন ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুমি আমার যে অবস্থা করেছো তারপরও কি আমার ওখানে থাকা উচিত? এক কাজ করি, আধা ঘন্টার জন্য তোমাকে আলমারিতে লক করে রাখে, তখন তুমি নিজেই বুঝতে পারবে আমি ওকে আছি কিনা। সোফা ঢোক গিলল রওশনের কথায়। এখন যদি সত্যি রওশন ওকে আলমারিতে আটকিয়ে দেয়, ও তো অন্ধকারকে ভয় পায়। তারপর ওর বন্ধ জায়গায় সাফোকেশন প্রবলেম আছে। সোফার কপাল বেয়ে ঘাম পড়ছে কথাগুলো ভেবে। সোফার ফেস দেখে রওশন বুঝতে পারল যে সোফা ভয় পেয়ে গেছে, আর নিচের কল্পনাতেই হয়তো আলমারিতে লক হওয়ার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে এক গ্লাস পানি দাও। সোফা হন্ততন্ত করে গ্লাসে পানি ভরে এনে রওশনকে দিল। ওর হাত প্রচন্ড ভাবে কাঁপছে। রওশন সোফার হাত থেকে গ্লাসটা নিয়ে ওটা সোফার দিকে এগিয়ে দিল। আমার থেকে বেশি তোমার পানির প্রয়োজন। সোফা একবার রওশনের দিকে তো একবার গ্লাসের দিকে তাকালো। সোফা আচমকা রওশনের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সব পানি শেষ করে ফেলল। এখন হয়তো একটু ভালো লাগছে। রওশন সোফার ঘাড়ের ঘামাচির দাগটা লক্ষ্য করল। লাল হয়ে রক্ত জমে গেছে জায়গাটা। ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তো। কিন্তু কেন? আমি কাউকে এক্সপ্লেনেশন দেই না, তুমি জানো, তাই চুপচাপ সেটা করো যেটা বলছে। সোফা দ্রুত নিচের লাগেজ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে রওশনকে দিল। এটা সব সময় সোফার কাছে থাকে, যেন কোনো বিপদে হাতের সামনে পাওয়া যায়। রওশন বক্সটা নিয়ে বেডে রাখল, তারপর সোফার হাত ধরে ওকে নিয়ে নিজের পাশে বসিয়ে দিল। আচমকা হাতে টান লাগায় সোফা ব্যালেন্স করতে পারল না, সাথে সাথে রওশনের কাঁধ ধরে ফেলল ও। রওশন বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে সোফার সামনে এগোতে নিলেই সোফা ভয় পিছিয়ে যায়, কারণ ও জানে এতে ব্যথা জায়গা চলবে। রওশন সোফাকে এক টানে নিজের কাছে এনে শক্ত করে ওর হাত ধরল, যেন নড়তে না পারে। ডোন্ট মুভ। সোফা রওশনের কথায় ভয় ফ্রিজড হয়ে বসে রইল। রওশন আলতো করে সোফার ঘাড়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সোফা রওশনের শার্ট খামচে ধরে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রওশন নিজের সম্পূর্ণ চেষ্টা করছে যেন সোফা ব্যথা না পায়, তাও যেহেতু এটা অ্যান্টিসেপটিক একটু তো চলবেই। সোফা চোখ খিঁচে বন্ধ করে আছে, আর ওর চোখের কোনায় পানির ফোঁটা জমে গেছে। রওশনের কাঁধের দিকে শার্ট সোফা শক্ত করে খামচে ধরেছে, এতে রওশনও ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। রওশন ব্যথা জায়গাটা পরিষ্কার করে ওখানে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সোফার দিকে তাকাতেই দেখল সোফা চোখ খিঁচে বন্ধ করে রেখেছে। রওশন পলকহীনভাবে তাকিয়ে আছে সোফার চেহারার দিকে। এত কাছ থেকে সোফাকে দেখার সুযোগ কখনো হয়নি ওর, হয়তো এর পরেও হবে না, তাই আজ নিজের চোখে তৃষ্ণা মিটিয়ে দেখছে ও সোফাকে। আচমকা রওশন সোফার ঘাড়ের খামচির জায়গাটায় গভীরভাবে নিচের ঠোঁট ছুঁয়ে দিল। সোফা শক্ত হয়ে চোখ খুলল। ওর চোখ বড় বড় হয়ে গেছে রওশনের কাছে, শরীর কাঁপতে শুরু করেছে অটোমেটিকলি। রওশন একে একে দুই তিনটা চুমু দিল সোফার ঘাড়ে, তারপর উঠে এক সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। সোফা যেন স্ট্যাচু হয়ে গেছে। কি করলো রওশন? সব ওর মাথার উপর দিয়ে গেল। এখনও শরীর কাঁপছে ওর, গলাও শুকিয়ে গেছে, দম যেন আটকে যাচ্ছিল এতক্ষণ। এইদিকে রওশন নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে বড় মিরারটার দিকে মুখ ফিরিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রওশন। ঝর্ণার পানি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওকে। ওরা চুলগুলো নিমেষেই নুইয়ে গেল পানিতে ভিজে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন। বারবার একই ভুল কেন করি আমি? ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই, অথচ নিজে ওর এত কাছে চলে যাই কেন? ওয়াই? কেন নিজের আবেগ নিয়ন্ত্রণ নেই আমার? আমি রওশন রাজাদা, আমার কোনো দুর্বলতা নেই, তাও কেন ওকে নিজের দুর্বলতা বানিয়ে নিলাম? রওশন শাওয়ারের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এমন একটা গোলক ধাঁধে আছে, না তোমাকে কাছে টানতে পারছে আর না দূর সরাতে পারছে। রওশন চোখ বন্ধ করে ফেলল। সোফার চেয়ারা ভেসে উঠছে ওর চোখে। রওশন চোখ খুলে নিজের শার্টের পকেটে হাত দিয়ে একটা ঝুমকা বের করল, সিলভার কালারের মধ্যে বড় সাদা পাথরের ঝুমকো।
রওশন ঝুমকোটাকে নিজের সামনে ধরে বলতে শুরু করলো। আমাদের গল্পটা তো অনেক আগে শুরু হয়েছিল, কিন্তু আফসোস আমি এই গল্পটা শেষ নিজের মতো করে করতে পারবো না। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি শোভা, আমার হৃদয়ের সবটা জুড়ে শুধু তুমি ছিলে, আর আছো আর থাকবে। রওশন চোখ বন্ধ করে ঝুমকোটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। এইদিকে শোভা নিজের রুমের জানালার বাইরে তাকিয়ে আছে। রওশনকে কেন ওর কাছে ভিন্ন লাগে তাই আজও বুঝতে পারল না শোভা। রওশনের ওর কাছে আসলে যে অনুভূতিটাই হয়, কেন সেটা আফির সময় হয় না ভেবে পাচ্ছি না ও। আমি কেন দ্বিধায় পড়ে যাচ্ছি? কি এমন কানেকশন আছে আমার আর রওশনের মধ্যে যা আমাকে ওনার দিকে এতটা টানে? আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না, চাই না কাউকে নিজের জীবনে, তবুও কেন এই অনুভূতি? পরদিন নেক্সট রাউন্ড হলো ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে সবাই নিজেদের ডিজাইন করা ড্রেস এবং জুয়েলারি পরে এক্সিবিশনে পার্টিসিপেট করবে। জাহিদকে কম্পিটিশন থেকে আউট করে দেওয়া হয়েছে, তাই সোফা আর রিশা সহ মোট চারজন কম্পিটিটর আছে। সবাইকে ট্রাইং রুমে নিজেদের প্রিপারেশন করার জন্য সময় দেওয়া হয়েছে। সোফা নিজের ডিজাইন করা ড্রেস ভালো করে চেক করে নিজের কাবাইডে রেখে দিয়েছে। সন্ধ্যার পর কম্পিটিশন, তাই এখন বসে ও অফিসের কিছু কাগজপত্র চেক করছে। কালো শার্ট, ব্লু ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, কালো শুজ, চুলগুলো জেল দিয়ে সেট করে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিচ্ছে রওশন। সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং। রওশন একটা কালো আর ব্লু কম্বিনেশনের টাই বের করে সুন্দর করে সেটা পরে ফেলল। নাও ইটস পারফেক্ট। রওশন বেড থেকে ওর ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল সেটের উদ্দেশ্যে। সোফা নিচে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে রেডি হওয়ার জন্য, কিন্তু কিছু একটা মিসিং লাগছে ওর কাছে। আরে, ইয়ারিং তো আমার রুমেই রয়ে গিয়েছে। কম্পিটিশন শুরু হতে সময় আছে, গিয়ে নিয়ে আসি। সোফা ওর কেবিনেট থেকে বেরিয়ে যায়। সোফা বের হতেই রিশা আড়াল থেকে বেরিয়ে সোফার কেবিনেটে ঢুকে পড়ে। সোফার ড্রেস সোফার উপরে রাখা। রিশা গিয়ে সোফার ড্রেস নিজের হাতে তুলে নেয়। আমাকে হারিয়ে কম্পিটিশন জেতার অনেক শখ তোমার, তাই না শোভা? আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়ক থাকবে না তুমি। রিশা একটা ব্লেন্ড দিয়ে সোফার গাউনের চেনের কিনারের সুতোগুলো তুলে দেয়, যেন গাউন পরার পর ওর গাউনের চেন খুলে যায়। কাজ শেষ হতে সোফার ড্রেস জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে যায় রিশা। সোফা রুমে আসতে দেখে ওর ক্যাবিনেটের দরজা খোলা। কেমন একটা খটকা লেগে যায় ওর। তারপরে ও ব্যাপারটা গ্রাহ্য না করে সোফা রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পরে নীল রঙের স্লিভলেস হাতার গাউন অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছে সোফা। গাউনের সামনের দিকে সাদা নেটের কোটি সিস্টেম। গাউনটা পুরো ফ্রোজেনের ইলসার গাউনের মতো দেখতে, কিন্তু এতে কিছুটা ইউনিক ডিজাইন দিয়েছে সোফা। ড্রেসের সাথে ম্যাচিং করে গলার স্টোনের পেন্ডেন্ট আর ইয়ারিং ডিজাইন করা হয়েছে। চুলগুলো পাফ করে নিজের দিকে কার্ল করে এক সাইডে এনে চুলে স্টোনের স্টার ক্লিপ লাগিয়েছে। সব মিলিয়ে সোফাকে পুরো প্রিন্সেসের মতো লাগছে। সোফা আর বাকি সব কন্টেস্টেন্ট স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। সোফাকে দেখে সবাই হা হয়ে গেছে। সবচেয়ে ইউনিক ডিজাইন তৈরি করেছে সোফা। ওয়াও সোফা, ইউ রক! আজকে হয়তো হেরে যাওয়া নিশ্চিত আমাদের। তুমি বেশিই বলে ফেলছো মিতু, তোমার ডিজাইনও সুন্দর হয়েছে। সোফাকে আর চোখে দেখছে রিশা আর মনে মনে ভাবছে, হেসে নাও সোভা, হয়তো আজকের পর থেকে হাসতে ভুলে যাবে তুমি। ও মাই গড, মিস্টার রায়জাদা! মিতুর কথায় সোফা পেছনে ঘুরল। রওশনকে দেখে মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল ওর। রওশন অয়নকে কিছু বোঝাতে বোঝাতে হেঁটে ভেতরে আসছে। সবাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে রওশনের দিকে। আশেপাশে সবাই হা হয়ে দেখছে রওশনকে। এমনিতেই ও সবার ক্রাশ, তার উপর আজকে ওর লোক দেখে সবাই আরো ফিদা হয়ে গেছে। রওশন সামনে তাকাতেই সোফাকে দেখে থমকে গেল ও। ওর হার্টবিট দ্রুত হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। সোফাকে কোনো প্রিন্সেসের থেকে কম লাগছে না আজকে। রওশনকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে সোফা কিছুটা লজ্জা পেয়ে নিচের মাথা নিচু করে ফেলে। স্যার, অয়নের ডাকে ঘোর কাটলো রওশনের। রওশন সোফার থেকে চোখ সরিয়ে বলে, হুম বলো। স্যার, সবাই অপেক্ষা করছে, যাবেন না? আব হ্যাঁ চলো। রওশন সোফার দিকে এক পলক তাকিয়ে স্টেজের দিকে চলে গেল।
আনিকা আর বাকি সবার সাথে হাত মিলিয়ে নিচে চেয়ারে বসে পড়ল ও। কম্পিটিশন শুরু হয়ে যায়, সব লাইট অফ হয়ে স্টেজের কালার লাইট জ্বলে ওঠে, সব কম্পিটিটর এক এক করে সামনে আসে, সর্বশেষে আসে শোভা। ওর কিছুটা নার্ভাস লাগছে, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রওশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে শোভাকে, সব চিপরা এটা সেটা প্রশ্ন করছে ওদেরকে, শোভা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ করে ওর অনুভূতি হচ্ছে যে ওর গাউনটা নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে। ভয়ে শোভার হার্ট কেঁপে উঠছে, নিজের ড্রেস শক্ত করে মোট করে ধরে শোভা। রওশন ভালোভাবেই শোভার রিয়াকশন নোটিস করছে, ও বুঝে উঠতে পারছে না শোভার হঠাৎ ভয় পাওয়ার কারণ। রওশন, আমার ড্রেস ড্রেসে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান, আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।